হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিস কিচেনে। আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাটন লিভার মশালার একটা অসাধারণ রেসিপি। শীতের দুপুরে গরম ভাতের সাথেই হোক, অথবা ডিনারে পরোটা অথবা রুটির সাথেই হোক, এই মাটন লিভার মশালা কিন্তু একদম হিট। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই অসাধারণ পর্ব। ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে আর দেরি না করে শুরু করে দিই আজকের এই অসাধারণ রেসিপিটা। মাটন লিভার মশালা বানানোর জন্য প্রথমেই যে ইনগ্রেডিয়েন্টসটা লাগছে সেটা হচ্ছে মাটনের লিভার। আমি মাটন লিভারগুলো কিরকম ছোট ছোট পিস করে কাট করে নিয়েছি এবং নুন, হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো মাখিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, রান্নাটা আমি কিন্তু সর্ষের তেলেই করব। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট এরকম ডুমুডুমু করে পিস করে কাট করে নিয়েছি। আলুটা যদি না চান আপনারা তাহলে কিন্তু আলুটা স্কিপ করেও এটা বানাতে পারেন। এখন আলুগুলোকে আমি একটুখানি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আলুটা হালকা নাড়াচাড়া করে এখন আমি একটুখানি নুন দিয়ে দিচ্ছি, যাতে আলুটা তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়। সেই জন্য দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, দেব সামান্য লঙ্কার গুঁড়ো। এবার আমি ভালো করে আলুটা ফ্রাই করে নেব। আলুটা আমার ফ্রাই করা হয়ে গেছে, আলুটাকে এখন তুলে আমি আলাদা করে সরিয়ে রাখছি। এখন আমি গ্রেভিটা বানিয়ে নেব। গ্রেভির জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে একটা শুকনো লঙ্কা, একটা দারচিনি, দুটো ছোট এলাচ আর একটা তেজপাতাকে আধেক করে ফোড়ন দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতন একটু চিনি অ্যাড করে দিলাম। চিনিটা দিলে পরে গ্রেভির কালারটা ভীষণ ভালো আসে, সেই কারণে চিনিটা অ্যাড করলাম। শুকনো লঙ্কাটাকে আমি তুলে রাখছি, কারণ শুকনো লঙ্কাটা পুড়ে গেলে দেখতে একদম ভালো লাগে না সেই কারণে। এখন আমি একটা পাকা টমেটোকে অ্যাড করে দিলাম। হালকা নেড়েচেড়ে টমেটোটাকে একটু ফ্রাই করে নিতে হবে। এখানে আমি এখন একটা পেস্ট বানিয়ে রেখেছি আগে থেকেই। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে বেটে নিয়েছি, সাথে আছে 8 থেকে 9 খানা রসুন, 1.5 ইঞ্চের মতন আদা আর 2 কাঁচা লঙ্কা। পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে এই পেস্টটা আমি এখন কড়াইতে দিয়ে দিলাম। এখন আমি মশলাটাকে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা, পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ মশলাটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব। এখন আমি ড্রাই স্পাইসেস গুলো অ্যাড করে দিচ্ছি। আমি 2 টিস্পুন হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 টিস্পুন জিরের গুঁড়ো, দিচ্ছি ধনের গুঁড়ো, এখানে 2 টিস্পুন ধনের গুঁড়ো অ্যাড করেছি, দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা এখানে একটু বেশি পরিমাণে ব্যবহার করছি, কারণ কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে গ্রেভির কালারটা খুব ভালো হয় সেই কারণে। দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা, দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, সমস্ত মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার মশলাগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর তেলটা রিলিজ করছে, ততক্ষণ আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন সামান্য একটুখানি মশলার বাটি ধোয়া জল অ্যাড করে দিলাম, যাতে কোনোভাবে মশলাটা পুড়ে না যায় সেই জন্য। ছ
থেকে 7 মিনিট মশলাটা কষানোর পর এখন মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষে গেছে আর তেলটাও কিন্তু রিলিজ করে গেছে। এই পর্যায়ে আমি ম্যারিনেটেড মাটন লিভারটা অ্যাড করে দিচ্ছি। মাটন লিভারটা অ্যাড করে দিও, আমি কিছুক্ষণ ধরে মাটন লিভারটাকে ভালো করে মশলার সাথে কষাবো। ছ থেকে 7 মিনিট আমি মাটন লিভারটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেব। আগে থেকে যে শুকনো লঙ্কাটা ভেজে তুলে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাটাও এখন দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট আরো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার আমি জল দিয়ে লিড দিয়ে ঢাকা দিয়ে দেব। এখন আমি পরিমাণ মতন জল অ্যাড করে দিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী জলটা অ্যাড করবেন, যে পরিমাণে গ্রেভিটা রাখতে চাইছেন আপনারা সেই অনুপাতে কিন্তু জলটা এখানে অ্যাড করবেন। এখন আমি 25 থেকে 30 মিনিটের জন্য লিড দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেব। যেহেতু মাটনের মেটেটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় নেয়, সেই কারণে আমি 25 থেকে 30 মিনিট কিন্তু লিড দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে রান্না করব। 30 মিনিট পর ফিরে এসে আমি এখন লিডটাকে ওপেন করছি। দেখুন গ্রেভির কালারটা কত সুন্দর হয়েছে, তেলটা একদম উপরে ভেসে উঠেছে, আলুগুলো আর মেটেগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে। এখন আমি কিছুটা ফ্রেশ ধনে পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু একদমই অপশনাল, বাট দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে। এখন আমি 1 চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। গরম মশলা আমি আগেই দিয়েছিলাম, তাই এখন আর অ্যাড করলাম না। ধনে পাতা কুচি আর ঘিটা অ্যাড করে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিক্স করে নিলেই কিন্তু মাটন লিভার মশলা কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি হয়ে যাবে। রেডি অ্যান্ড সার্ভ মাটন লিভার মশলা। আজকের আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আর মৌসুমিস কিচেনকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। যারা চ্যানেলটা প্রথমবার ভিজিট করছেন অথচ সাবস্ক্রাইব করা হয়নি এখনো, তাদের কাছে আবারও অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ইন্টারেস্টিং রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।